হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা আপনার সামনে নতুন আর একটি বাইক নিয়ে আসলাম। সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 1। বাইকটার বয়স মাত্র 3 মাস। বাইকটি ফুল প্রেস, শোরুম কন্ডিশন রয়েছে। বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন, সেম কন্ডিশন রয়েছে। আজকের ভিডিওতে এই বাইকটির প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, পূর্বাদরতপাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, এই বাইকটি আপনি দেখানোর শুরুর আগে আপনাদেরকে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখিয়ে দিব। বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন। নিউ হচ্ছে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া এটার টায়ারের দাগটাও আরও স্পষ্ট ছিল। গাড়ি যখন ক্লিন করা হয় চাকাতে ঘষা দেওয়া হয়েছে, তার জন্য দাগগুলো উঠে গেছে। বিটগুলো ফলো করেন, বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন। নিউ হচ্ছে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে। বাইকটা খুবই কম চলছে, শোরুম কন্ডিশন বাইক। ডিসপ্লেটিও দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটিও 1 মিমি পর্যন্ত ক্ষয় জানায়। ABS-এর সেন্সর দেখতে পাচ্ছেন, ABS-এর সেন্সরের কোনো ধরনের প্রবলেম নেই। ব্রেক ক্যালিপারের কন্ডিশন দেখেন, ব্রেক ক্যালিপারের কোনো ধরনের প্রবলেম নেই। বাইকটার সামনের মার্কেট অংশটা দেখতে পাচ্ছেন, মার্কেটে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। এবার চলে আসা যাক বাইকটির হেডলাইটের কন্ডিশনের দিকে। হেডলাইটের কোথাও কোনো ধরনের স্পট পাবেন না। তো চুল পরিমাণ পর্যন্ত খুঁত নেই এই বাইকটিতে। তবুও হেডলাইটের অংশটুকু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দুই পাশের। তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, ব্ল্যাক কালারের বাইক MT-15 কিন্তু সবসময় পাওয়া যায় না। তো শোরুম কন্ডিশনের বাইক দেখেন, ক্লোজ করে দেখাচ্ছি, কোথাও কোনো স্পট নেই। তো ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিই। দেখেন প্রতিটি নাটে আন্টাস রয়েছে, একটা নাটও হাত দেওয়া হয় না। ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকটি সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে। এছাড়া অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবে। ইঞ্জিনের যদি একটা নাট খোলা থাকে এটাও যদি প্রুভ করতে পারেন যে এটাকে দা বাইক ক্রয় করবেন, ওইটাকে ফুল পেড করে দিব, আমাদের বাইকটি আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তো এখন আপনাদেরকে বাইকটার উপরের ট্যাঙ্কির উপরের অংশটুকু দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো স্পট নেই। তো বাইকটার সাইড কভার, ব্যাক প্যানেলটাও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই। সিট কন্ডিশনও কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। এবার চলে আসা যাক বাইকটার এক্সস্টের কন্ডিশনও দেখে। দেখেন ভিউয়ার্স, এক্সস্টের কন্ডিশনটা কোথাও কোনো ধরনের স্পট নেই। শোরুম কন্ডিশন রয়েছে, নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। তো বাইকটার পিছনের ডিস্ক ব্রেকটি দেখিয়ে দিচ্ছি। দেখেন ডিস্ক প্লেটটি দেখেন, ডিসপ্লেটও ক্ষয় জানে। সামনের ডিসপ্লেট, পিছনের ডিসপ্লেট সেম কন্ডিশন রয়েছে। তো পিছনের টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই। এই যে দেখেন ভিউয়ার্স, নিউ হচ্ছে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া বিটগুলো ফলো করবেন, বিটগুলো কিন্তু নতুন অবস্থায় যেরকম থাকে টায়ারের সেম কন্ডিশন রয়েছে। বাইকটা খুবই কম চলছে। এছাড়া পিছনের সাসপেনশনটি দেখতে পাচ্ছেন, সাসপেনশনে কোনো ধরনের প্রবলেম নেই। তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিব। ব্যাক লাইট, সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের প্রবলেম নেই। বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। অন টেস্ট অবস্থায় থাকা মানে আপনারা যে কোনো জায়গায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। এটা অফিসিয়াল বাইক, তো এটা ঘাটাল শোরুমের বাইক। তো এটা নিয়ে কিন্তু যে কোনো জায়গায় নাম্বার করতে পারেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। এখন দেখতে পাচ্ছেন বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশন, চেন প্রিমিয়ামে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন। নিউ শোরুম থেকে বের করলে যেরকম থাকে চেন প্রিমিয়াম কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার, ব্যাক প্যানেলটাও তো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে। দেখেন কোনো ধরনের স্পট নেই। ট্যাঙ্কির কন্ডিশনটাও এবার ক্লোজ করে দেখিয়ে দিই। দেখেন ভিউয়ার্স, চুল পরিমাণ পর্যন্ত খুঁত পাবেন না এই বাইকটিতে। নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে। তো ইঞ্জিন কন্ডিশনের দিকে চলে আসো। দেখ ইঞ্জিনের প্রতিটি নাটে আন্টাস রয়েছে, এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। ওই ডান পাশে এই বাম পাশে সেম কন্ডিশন রয়েছে। তো এখন আপনাদেরকে বাইকটার হ্যান্ডেল বারটি দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, হ্যান্ডেল বারে কোনো ধরনের প্রবলেম নেই। লুকিং গ্লাসে কোনো ধরনের প্রবলেম নেই। তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিব। বাইকটি মিটারের কন্ডিশনটা দেখেন, বাইকটি রান করেছে মাত্র 1505 কিলোমিটার। 1505 কিলোমিটার রান হয়েছে বাইকটি। তো নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে। বাইকটির সাথে দুইটা চাবি পেয়ে যাচ্ছেন। তো দুইটা চাবি কিন্তু ইনটেক। বেশ, মাত্র 1500 কিলোমিটার রান করেছে বাইকটা। কতটা নতুন কন্ডিশন রয়েছে এটা আপনারা সকলে জানেন। বাইকটার বয়স মাত্র 3 মাস, শোরুম কন্ডিশন পাবেন। তো যারা নতুন ইয়ামাহা MT-15 ভার্সন 1 অফিসিয়াল বাইক, ব্ল্যাক কালার বাইক খুঁজতেছেন, যে অফিসিয়াল নেবেন, রিকন্ডিশনের মধ্যে নতুন কন্ডিশন যদি পেয়ে যান তাহলে তারা সংগ্রহ করবেন, আমাদের কাছ থেকে এই বাইকটি সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে বর্তমানে এই বাইকটি আছে।
তো বাইকটা ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে, চুল পরিমাণ পর্যন্ত খুঁত নাই। তো আপনারা যারা প্রবাসী বাইরে আছেন, দেখা যাচ্ছে আপনারা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ছুটিতে আসেন, সেই ক্ষেত্রে এই বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করলে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে। তো যারা নতুন কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এবার চলে আসা যাক বাইকটির প্রাইসের দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 4,20,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। চাওয়া দাম হচ্ছে 4,20,000 টাকা। অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। বাইকটি অন টেস্ট অবস্থা আছে, 2024 মডেলের বাইক। আর হচ্ছে আপনাদেরকে বলে দিই, এটা নিউ প্রাইস হচ্ছে 4,39,000 টাকা, সেখান থেকে প্রায় 19,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এটা আমি ফিক্সড প্রাইস বলি নাই, তার মধ্যে আরও অনেক টাকায় ডিসকাউন্ট পাবেন। আর এই বাইকটি কেনা হচ্ছে 4,39,000 টাকা দিয়ে ক্রয় করা। তো যারা নতুন কন্ডিশনের MT15 বাইক খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।